ডিম কত করে নিল? 140। এই আমি নিয়ে আসি বিলন দেখতে। এই সেদিন কয়েলের ডিম নিয়ে এসেছিলাম 10 টাকা হালি। ওই কিশোর উঠতে গড়ান নাই। ফয়সাল ধার দিতে হবে বক্স থেকে। প্রত্যেকটা ভিডিওর উপরে ছবি শাহাবুদ্দিনের ছবি দিলে হয় না? হ্যাঁ তাহলে নিয়ে যাই তবে শাহাবুদ্দিন তো আলো এসে বসে দিলি মেলা বাজার করে ফেললে তোমার আছে যাবা কিনতে না শুধু 100 কম তুমি করছো তো তোমার এই ফোনে ভিডিও করলে বাচ্চা তো কনভার্ট করতে হলে কষ্ট হয়ে যাবে তো কত 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 তুমি একটা ভাবো শাহাবুদ্দিনের ছবি ভিডিও সব ইউটিউবে গিয়েছে চরম ব্যাপার স্যাপার না একটা কথা ভিডিও ক্লিপ হলেই হবে ঠিক আছে সে ভিডিওতে যা হয় হোক ওইটা কোনো আরে না দেখেন নি তো ভিডিও চলবে সমস্যা নেই ভিডিও তো করছে প্রত্যেকদিন 5টা কম্পিউটারে তাই কেমন কি তাও মনে হয় তাও কেমন হবে আসো পুশ করে দাও দিয়ে তারপরে এটা তো এত বড় ইঞ্চি তো খুব কম ইঞ্চি কিন্তু এমনি এমনি কিন্তু এটা 17 ইঞ্চি বুঝেছো মানে মনিটর 17 ইঞ্চি আমরা যদি ছোট 10 ইঞ্চি এখন আর কিনি না 10.5 ইঞ্চি এগুলো কিন্তু বাজারে নিয়ে এখন বিক্রি করে দেবা আমি
অনেক প্রবলেম এসির। আরে তুমি সিম্ফনি 1000 টাকা দিয়ে ফোন কিনলে শ্যাম সুন্দর ভিডিও। তোমার রুমমেট ওই যে আর একটা আসলে দেখি সামনে কিন্তু ঘুরানো যায় সেলফি, মানে ওই ব্যাক ক্যামেরা ঘুরে সামনে এসে সেলফি তুলে দেয়। আমি তো দেখি বাবা আমার মেয়ে যে খেলা গেছে আর একটা ফোন বাংলা কিছু মনে হয় এইসব না দেয় ভালো, তাই না? বাংলা বাংলা লেখা টেখা তাহলে বুঝবে এটা বাংলাদেশের ছেলে বিলে এইসব করছে, কিন্তু বাঙালিরা তো এটা বেশ ভালো, মানে এক্সপার্টেরা বাঙালিরা। এই মাউস কিনছি মাস্টারটা ভালোই, কালকে দেখলাম এই সবগুলো অনেক সফট, অনেক ছোট ছোট ঘাট, আমাদের ঘাটগুলো বেশ একটু বড়। ঘাট বড় বলতে বুঝলাম না, এটা ঘোরালে একটুখানি পরপর বাদে বাদবে না? আমারটা বেশ ভালো খানি পরপর বাদে, আমারটা মানে কফিটা কেনা হয়ে গেছিল, আমি ঠকেছি তো এই মাউসটা কিনে। আমার কিন্তু একই মাউস, তবে হচ্ছে টোকন ভাইরও কেনে হলো ওই ইয়েতে ওই যে টনিক ভাইরও কেনে দাম বেশি না। তারপরে একটা গান বাজাতে পারতাম তো এখন 80%। এই ভিডিওটা করেছি যেটা পোস্ট করছে তো সমস্যা নেই, কেটে যাও, কেটে গিয়েছে ভিডিও, কেটে গিয়েছে স্যার, ইয়ে করা যাবে না, দাঁড়া দেওয়ার কথা তো অটোমেটিক সেভ করে দিয়েছে। ও অটো সেভ হয়ে গেছে, আমার তো ওই জায়গায় দাঁড়িয়ে যায় জানো, আমার তো মনে হচ্ছে ঢুকো একটা সং দি কাল একটা ইংলিশ সং দিয়ে ইংলিশ সং বাজছিল, ওই সং চলছিল চলতে চলতে তোমার ওই জেনিফার লোপেজ যেটা বিয়ে কপিরাইট কি, হ্যাঁ জেনিফার লোপেজের গান চলছিল। আরে এরকম ওই মানে ওইটা ইয়ে দিয়েছে ওদের দেশ মিলে একটা গান আছে, হ্যাঁ চরম লেগেছে ওই সেই কৃষ্ণ দেখলাম তোমরা চরম এই সিনেমাটা যেন নায়িকাকে বেশি সুন্দর লাগছে, আমার সিনেমা তো অনেকগুলো দেখছে। হ্যাঁ বলা দিত, এটা পুরুষ মহিলা মানুষ বলতে পারছি না, খুব খারাপ লাগবে কিছু শুনে যাবে থাকবে বাংলা লিঙ্ক আছে আমি তো আসছি সমস্যা কি ছয়শ লোকের
সিনেমাটা খুব ভালো লেগেছে, তো সরল ভাই আমাকে দিয়েছিল। হ্যাঁ ওইটা রেখে দেয়, ওই পরে লাগবে, প্রথম তো 10 মিনিটে লাগবে। পরে তোমার ইয়ে লাগে, পরে তোমার কোন মিউজিকের ভিডিও হয়, সাবস্ক্রাইবার বলতে পারে আমাদের পার্টির সংখ্যা। হ্যাঁ হ্যাঁ কখন যেটা আমরা কারোর বাইরে টাইরে একটু লিঙ্ক পাঠানো যায় না, তো সেটা একটু আমি দিয়ে দেয় 2000 টাকা দিয়ে দেয় অত দেওয়া লাগবে। বাবা আমার আবার জয়েন থাকি তো ইউরোপে কি গরম থাকি, এবার আত্মীয় স্বজন দেখলো তো বলো এইটা কাজ একটু করে দিয়ে তোরা বসে দেখতে পাবো।